কিম জং উনের সঙ্গে হাত মেলালেন ভ্লাদিমির পুতিন, চীনের বড় খেল, আমেরিকার সব হুমকিকে বুড়ো আঙুল, চীনে কেন যাবেন পুতিন, বড় সম্ভাবনা এবারই তো প্রকাশ্যে, এক হয়ে যাবে রাশিয়া আর উত্তর কোরিয়ার সেনাবাহিনী, যুদ্ধের মাঝে এ কোন নয়া মোড়। উত্তর কোরিয়ার বেতাজ বাদশাহ কিম জং উন এতদিন যা গোপনে করতেন এবার করবেন প্রকাশ্যে। পুতিনকে কোন কারণে হাত মেলাতে হলো উত্তর কোরিয়ার সঙ্গে? কার সতর্ক থাকা উচিত এবার, ইউক্রেন নাকি আমেরিকা? তিনটে খবর এই মুহূর্তে বিশ্বকে তোলপাড় করছে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য মারাত্মক। চীনও নাকি হাত মেলাবে নতুন এই শক্তির সঙ্গে? এর মানে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এক হবে তিনটে মাথা, কিম, পুতিন, শি জিনপিং। প্রথমত যে খবরটা উঠে আসছে, উত্তর কোরিয়া থেকে অস্ত্র কেনা তোড়জোড় শুরু করে দিয়েছে রাশিয়া। তার থেকেও বড় খবর কি জানেন, এবার ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করার জন্য মস্কো সফরে যেতে চলেছেন কিম জং উন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের দেওয়া হুঁশিয়ারির ঠিক পরই উত্তর কোরিয়া এই গোপন খবরটা প্রকাশ্যে আনে যে আমেরিকার হুঁশিয়ারিকে তারা বুড়ো আঙুল দেখাচ্ছে আর উত্তর কোরিয়া ও রাশিয়া গোপনে যোগাযোগ চালাচ্ছে, এবং মস্কোকে এবার অস্ত্র বিক্রি করার ডিলটা সম্ভবত ফাইনাল হয়ে গেল। আর এসবের মধ্যেই একটা বড় মাথা হলো বেজিং। ঠিক কিভাবে জানেন? উত্তর কোরিয়ার কিম জং উন সেপ্টেম্বর মাসেই রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া যাওয়ার পরিকল্পনা করছেন, আর অক্টোবরেই ভ্লাদিমির পুতিনের চীনে যাওয়ার কথা। এখানেই তো দুয়ে দুয়ে চার হয়ে যাচ্ছে। এর মানে কিমের সঙ্গে ঠিক কি আলোচনা বা পরিকল্পনা হলো সবটা পাই টু পাই শি জিনপিং এর কানে পৌঁছে দেবেন পুতিন। শুধু তাই নয়, এবার হবে ফিল্ডে নেমে অ্যাকশন। কিমের দেশ উত্তর কোরিয়ার সঙ্গে যৌথ নৌ মহড়ায় উদ্যোগী হয়েছে রুশ প্রশাসন, এমনকি রাশিয়া চায় চীনও এই মহড়ায় তাদের সঙ্গে হাত মেলাক। আর আমেরিকা তিন শত্রুর এভাবে এক হওয়াকে মোটেই ভালো চোখে দেখছে না, বরং এটা অ্যালার্মিং সিচুয়েশন মনে করছে হোয়াইট হাউস। গত 27 জুলাই কোরীয় যুদ্ধাবসানের 70 বছর উপলক্ষে ভিক্টরি ডেতে রাশিয়া ও চীনকে আমন্ত্রণ জানিয়েছিল উত্তর কোরিয়া। সে সময় উত্তর কোরিয়ার রাজধানী পিয়ংইয়ং এ কিমের সঙ্গে সাক্ষাৎ করেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সৈগু। কে ভেবেছিল ওই দুই নেতার মধ্যে তখন এসব আলোচনা হয়েছে? সেই সফরেই কিমের কাছে ত্রিমুখী নৌ মহড়ার প্রস্তাব রেখেছিলেন সৈগু। তবে কবে, কোথায়, কিভাবে মহড়া চালানো হবে তা জানা যায়নি। এই খবরই বর্তমানে পৌঁছে গিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের কানে, যা তাদের রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াচ্ছে। এবার দেখার বাস্তবে এর পরিণতি কোন পথে গোয়ে। ব্যুরো রিপোর্ট, প্রথম কলকাতা।